মহাজনের কাছ থেকে চড়াসুদে 2 লাখ টাকা ঋণ নিয়ে জিওলের হাওরে 8 একর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন ইতনা নয়াহাটি গ্রামের মোহাম্মদ আব্দুর রব। জমির ফসল সবুজ হওয়ার পর থেকেই তার মনে আনন্দের ঢেউ বইছিল, আর 15 দিন পরে জমির ধান কাটা শুরু হতো। কিন্তু এরই মধ্যে পাহাড়ি ঢলে ভেসে যায় তার সব আনন্দ, পানিতে তলিয়ে গেছে তার সব জমি। এখন তিনি অন্যের জমিতে শ্রমিকের কাজ করছেন। শনিবার জিওলের খালে নৌকায় বসে কথা হয় মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, বলেন বাবার কোনো জমি জমা নেই, নিজের সম্বল বলতে এক চিলতে বসত বাড়ি। কিশোরগঞ্জের হাওড়ে থেকে নেমে আসা পানিতে জমির ফসল ডুবে যাওয়ায় এলাকার শত শত কৃষকের অবস্থা এখন আব্দুর রবের মতোই। জিওলের হাওড়ে ধনু নদী তীরবর্তী বিস্তীর্ণ ফসলের মাঠে এখন থই থই পানি। উজানের ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিভিন্ন হাওড়ে প্লাবিত হয়েছে কাঁচা পাকা ধানের জমি। ডুবে যাওয়া জমি থেকে নৌকা নিয়ে কাঁচা পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষক। ইটনার জিওল সহ বেশ কিছু বাঁধ হুমকির মুখে পড়েছে। ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা করছে এলাকাবাসী। কথা হয় ইটনা সদর উপজেলার পূর্বগ্রাম এলাকার কৃষক পিপলু মিয়া, মোহাম্মদ হাবিব ও আব্দুল কাদিরের সঙ্গে। তারা জানান জিওলের হাওড়ের বেশিরভাগ কৃষকই প্রান্তিক চাষি, ধার দেনা করে তারা ধানের আবাদ করেছিলেন, এখন তাদের চিন্তার অন্ত নেই। ফসল ডুবে গেলেও তাগাদা গুনতে হচ্ছে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের।